মিডিয়ার জায়গাটায় আসি, এই জায়গায় একটু অল্প করে আমি প্রেক্ষাপট বর্ণনা করি যে আন্তর্জাতিকভাবে আমি আমি পার্সোনালি বা অনেকেই হয়তো সেটা প্রথম দেখেছেন যে আল জাজিরা প্রথম কভার করলো বাংলাদেশ কি ওয়ান পার্টি স্টেট কিনা, সেই জায়গা, সেখানে আপনি হাজির ছিলেন, একটা অংশে আপনি আপনার বক্তব্য দিয়েছিলেন। এরপরে আল জাজিরারই আর একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, এরপরে আল জাজিরা প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে সরাসরি ইন্টারভিউ করেছেন, এরপরে বিবিসি রিসেন্টলি ইন্টারভিউ করেছে, আর ডিডব্লিউ ইন্টারন্যাশনাল যেটা, তারাও র্যাবকে ডেথ স্কোয়াড হিসেবে ফ্রেমিং করে তারা একটা র্যাবের উপরে কভার করলো। আর আপনারা নেট্রো নিউজ থেকে ধারাবাহিকভাবে অনেক কিছু কভার করেছেন, বিশেষ করে আপনাদের আয়না ঘরের ব্যাপারটা খুবই আলোচিত ছিল এবং অন্যান্য অনেক কিছুই আপনারা আগে পরে সম্পূর্ণ কভারেজ করেছেন। আপনি আল জাজিরার সেইটাতে প্রথম দুটো ইয়েতে ছিলেন, প্রোগ্রামে বা শোতে ছিলেন, ডিডব্লিউর যে ডেথ স্কোয়াড সেখানেও এক ধরনের কোলাবোরেশন ছিল। না, এটা কোলাবোরেশন না, এটা একেবারে পার্টনারশিপ, এটা আমাদের যৌথ স্টোরি, যৌথ ইনভেস্টিগেশন। আচ্ছা, তো ফলে আপনি যে এখানে, আপনাকে যে আমি আমন্ত্রণ জানিয়েছি, ইউ আর দ্য মেবি দ্য মোস্ট কারেক্ট পারসন, একজন অ্যাক্টর এক্ষেত্রে। তো আপনি এবার বলেন যে বিদেশি পত্রিকা বা আপনার আপনার নেট্রো নিউজ হলো সুইডেন বেসড, সুইডেনে রেজিস্টার্ড একটা পত্রিকা, যদিও বাংলাদেশ নিয়েই মূলত কাজ করেন, তো একজন অ্যাক্টর হিসেবে আপনার পত্রিকার নীতি কি ছিল? আপনার পত্রিকা যে খুব পুরনো তাও না, রিসেন্ট টাইমে শুরু এবং রিসেন্ট টাইমেই অনেকগুলো কভারেজ খুবই আলোড়ন তুলেছে, তো বেসিক্যালি আপনার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কি ছিল নেটওয়ার্ক নিয়ে শুরু করার ক্ষেত্রে? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটার জন্য, কারণ আমাদেরকে তো মানে যখন কেউ প্রশ্ন করে বলে আপনারা কার লোক বা কোন এজেন্সির লোক বা কে টাকা দেয় এগুলা, তো এটা একেবারে একটা সাংবাদিককে এই প্রশ্ন করাটাই আমার মনে হয় সবচেয়ে সমীচীন, যে আপনাদের নীতিটা কি। আমাদের সম্পাদকীয় নীতি আমরা যখন আমাদের শুরু হয় তখনই আমরা ঘোষণা করি একটা সম্পাদকীয়, তো এটা হলো আমাদের নেট্রো নিউজের ওয়েবসাইটে গেলেই ইংরেজি এবং বাংলায় দুটোতেই পাওয়া যাবে। জনগণের জন্য সাংবাদিকতা আমাদের প্রথম ওপেনিং এডিটোরিয়ালের ইয়ে ছিল, শিরোনাম ছিল। তো আমাদের সম্পাদকীয় নীতি তিনটা মূল মূল নীতি আমাদের, একটা হলো জনস্বার্থ, পাবলিক ইন্টারেস্ট, দ্বিতীয়টা হলো সুবিবেচনা বা ফেয়ারনেস, আর তিন নম্বর হলো নির্ভুলতা, একুরেসি। যে জনস্বার্থটা হলো যে আমরা শুধুমাত্র পাবলিক ইন্টারেস্টে যায় এরকম বিষয় কভার করি, আমরা অন্য কিছু কভার করি না, যেখানে ফেয়ারনেসটাকে খুবই কঠোরভাবে অনুসরণ করি, এবং আমাদের প্রতিটা রিপোর্ট, যে কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট হোক বা এই ধরনের রিপোর্ট হোক, প্রতিবেদন প্রকাশ করার আগে আমরা যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ রিপোর্টিংয়ে আসছে তাদেরকে আমরা তাদের বক্তব্য চেয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করি। হ্যাঁ, আর আরেকটা হলো একুরেসি, আমরা প্রতিটা মানুষের নামের বানানটা কি হবে এটাও আমরা খেয়াল করি। কিন্তু প্রথমে শুধু আমরা পাচ্ছি আল জাজিরা এবং নেট্রো নিউজকে, আল জাজিরা হলো, আল জাজিরাকে নিয়ে বাংলাদেশ সরকার এবং জনগণের একটা অংশের কিছু আনইজি একটা ব্যাপার আছে, কারণ তারা একবার রিপোর্ট করেছিল যে, আমি এখানে ফেয়ার থাকার চেষ্টা করছি, রিপোর্ট করেছিল যে 5ই মের রাতে যে কিলিং গুলো হয়েছিল তাদের ডেড বডি ছিল, আসলে দেখানোর চেষ্টা করেছিল, বেসিক্যালি ওগুলো ছিল ওই গ্রেভিয়ার্ডটা ছিল হলো রানা প্লাজার নিহতদের গ্রেভিয়ার্ড, সে একটা বড় ভুল তারা করেছিল, পরে তারা দুঃখ প্রকাশ করেছে এবং বিদেশি প্রেসের মধ্যে তারা সবচেয়ে বেশি কভারেজ করেছে। কিন্তু আমরা পরে দেখছি যে এই পর্যায়ে এসে যে সব বিষয়ে তারা ফোকাস করছিল, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন কিংবা অন্যান্য ইয়েতে, ওই যে ওয়ান পার্টি স্টেটের সেই প্রোগ্রাম সেসবে, তারা যেসব বিষয় ইনভেস্টিগেট করতে চাইছিল, পরে অন্যান্য ফরেন মিডিয়া লাইক ডিডব্লিউ কিংবা সেদিনও দি ইকোনমিস্ট একটা প্রাইম মিনিস্টারের ইন্টারভিউ করেছে, বিবিসি ইন্টারভিউ করেছে, তাদের সঙ্গে আমি কোনো মানে থিম্যাটিক কোনো পার্থক্য দেখছি না, বা নিউজ পেপার নিউজের যে স্ল্যান্ট, ইনভেস্টিগেশনের যে প্ল্যান এবং এরিয়া, সেই সব জায়গায় আমি কোনো পার্থক্য দেখছি না।
তো এই যে অন্যান্য প্রেসগুলো এগিয়ে আসছে, আসলো, বাংলাদেশের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, এই পরিবর্তনটাকে আপনারা কিভাবে দেখেন? যে আমি আমার ভূমিকাতেও এটা বলছিলাম যে দীর্ঘদিন ধরেই দেশের অভ্যন্তরে কিন্তু অসন্তোষ আছে, কিন্তু আপনি বলছেন 2008 থেকে 2018 প্রায় 1 দশক পরে আসলে ফরেন প্রেস গুলো আগ্রহী হচ্ছে, এবং গত 1 বছরে অনেক বেশি আগ্রহী হচ্ছে, এবং কিছু কয়েক মাস পরেই নির্বাচন আছে, এই উপলক্ষে আগ্রহটা আরো বেড়েছে, স্পেশালি যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে জিনিসটা একেবারেই মানে মানে একটা আন্তর্জাতিক ক্ষেত্রে বড় আলোচনার জন্ম দিয়েছে। তো এই যে সাম্প্রতিক কয়েক মাসের যে ফরেন প্রেসের যে নড়াচড়া, মানে বাংলাদেশ বিষয়ে তাদের আগ্রহ, এইটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে খুবই নর্মালি আমি দেখি, কারণ যে কোনো দেশে, যে কোনো দেশে যখন একটা ইলেকশন আপকামিং হয়, তখন তো একটা ডিফল্ট ইন্টারেস্ট ফরেন প্রেসে থাকবে, এবং যখনই নতুন কোনো দেশ নিয়ে কথা হয় যে অমুক দেশে 2023-এর শেষে বা 2024-এর প্রথম দিকে একটা নির্বাচন স্কেজুল আছে এরকম, তখন যে কোনো ফরেন ডেস্কের লোকজনই এটা নিয়ে আগ্রহী হবে যে দেখি ব্যাপারটা কি। হ্যাঁ, তো এবং তারা যখনই বিষয়টা খতিয়ে দেখতে যায়, তখনই তো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিটা, এবং ইটস ভেরি ইটস বাই ডিফল্ট রিলেটেড টু হিউম্যান রাইটস, না মানে ইলেকশন তো একটা ডেমোক্রেটিক একটা 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 জিনিস, তো তখন তো সবাই দেখতে চাবে যে এখানে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি কি, রাইট টু লাইফ, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, হ্যাঁ, বাক স্বাধীনতা, এগুলো তো যে কেউ দেখতে চাইবে, এবং দিজ আর স্টোরিজ এনি ইন্টারন্যাশনাল মিডিয়া উড কভার। এটা এটা এমন কোনো এক্সেপশনাল কিছু না, কোনো ষড়যন্ত্রেরও এটা কোনো পার্ট না। হ্যাঁ, এবং বাংলাদেশের তো মানুষের তো দুর্ভাগ্য, আপনি যদি একটা জিনিস দেখেন, যে আপনি আল জাজিরার কথা বললেন, এই আল জাজিরাতেই কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশ, আমি একটা জিনিস চিন্তা করছি, আমি এখনো যখন অনেক সময় আমি মানে বিভিন্ন ট্রাভেল করি, যখন হয়তো একটা এয়ারপোর্টে লাউঞ্জে বা কোনো একটা রেস্টুরেন্টে খাইতে গেলাম, তখন তখন অনেকে বাংলাদেশের অনেকে প্রবাসী ভাই যারা আছেন তারা আসেন আমার কাছে। তা আপনাকে প্রথম আল জাজিরার ওই শোটাতে দেখছিলাম, গহর রিজভীর, হ্যাঁ, গহর রিজভীর সাথে যে ইয়েটা ছিল, এটার কারণ কি যে প্রথমবারের মতো বাংলাদেশের মানুষ দেখলো যে এই সরকারের একজন প্রতিনিধিকে একেবারে খোলামেলা ভাবে একজন বা দুইজন বা তিনজন সাংবাদিক, দুইজন সাংবাদিক, আমি আর মেহেদি হাসান আর আরো দুইজন ছিলেন, একেবারে খোলামেলা ভাবে আলাপ হচ্ছে, মানে কোনো সেন্সরশিপ নাই, কোনো রাগ ঢাক নাই। হ্যাঁ, এটা বাংলাদেশিদের জন্য একটা বড় একটা ব্যাপার ছিল। আর পরে যেটা বললেন যে এই আল জাজিরা বা কাতারের গণতন্ত্র পরিস্থিতি নিয়ে, তো মানে আওয়ামী লীগের যারা আছেন তারা অনেক সমালোচনা করেছেন, তো এখন অবশ্য মনে হয় না এখন ওই সমালোচনাটা আর দেখবেন না। কেন? কারণ শেখ হাসিনা নিজেই 2 দিন পরে পরে কাতার যাচ্ছেন, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে উনি শেখ হাসিনা কিন্তু, আপনি একটা জিনিস খেয়াল করেন, উনি বাংলাদেশে তার বশংবদ যে সমস্ত নিউজ চ্যানেলগুলো আছে বা সাংবাদিক যারা আছে, তাদেরকে তাদের মুখোমুখি 1-to-1 ইন্টারভিউ দেওয়ার মতো যোগ্যই মনে করেন না। হ্যাঁ, আপনি, আমি কয়েকটা নামই বলি, 71 টিভি, সময় টিভি, ডিভিসি, এরকম কতগুলো চ্যানেল আছে না, বা ধরেন মুন্নি সাহা, ফারজানা রূপা, বা নঈম নিজাম সাংবাদিক সম্পাদক, মানে নাঈমুল ইসলাম খান, এদের কথাই বলি, শেখ হাসিনা কোনো দিন এদেরকে, এদের সাথে 1-to-1 ইন্টারভিউ বসার মতো তার কোনো, শি ডাজন্ট হ্যাভ এনি টাইম ফর দ্যাম, একেবারে সাফসিদা কথা। এরা শুধুমাত্র প্রেস কনফারেন্সে অনেক যেটাকে বলে তেল দেয়া, এটা করবে, তারপরে শেখ হাসিনা তাদের সাথে অত্যন্ত মানে কি বলে অরুচিকর ব্যবহার করবেন, যখন ইচ্ছা মশকরা করবেন, তামাশা করবেন, তারপরে উত্তর দিতে হলে দিবেন। সো বাংলাদেশের এই সাংবাদিকদের প্রতি শেখ হাসিনার বিন্দুমাত্র কোনো রেসপেক্ট নেই, এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম যেগুলো আছে এগুলোর প্রতি শেখ হাসিনার বিন্দুমাত্র কোনো রেসপেক্ট নেই, যে কারণে শেখ হাসিনার ইন্টারভিউগুলো আপনি দেখেন, শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন আল জাজিরাকে,
শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন বিবিসিকে, বিবিসি বাংলাকেও আগে দিয়েছেন, এইবার বিবিসি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কি দিয়েছেন, আরো যে সমস্ত, তিনি ইকোনমিস্ট কে ইন্টারভিউ দিয়েছেন। আপনি তো দেখা কে কাকে ইন্টারভিউ গ্রান্ট করে, এটা কিন্তু মিডিয়া অ্যানালিসিস এর একটা খুবই ইন্টারেস্টিং পার্ট, তাই না? আমরা দেখি ব্রিটেনের কথা যদি আমরা বলি, যে প্রাইম মিনিস্টাররা প্রায়ই সরাসরি ব্রিটেনের বিবিসির সাথে বসেন, চ্যানেল ফোর এর সাথে বসেন। তো এই যে যেটা বললেন না, যে বাংলাদেশের ফরেন মিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ, এটা যদি আপনি প্রশ্নটা এইভাবে ফ্রেম করেন, তাহলে আমি আপনাকে এইভাবে উত্তর দিই যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তো বাংলাদেশের মিডিয়াকে কোনো গুরুত্ব দেয় না। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ফরেন মিডিয়াকে এতটাই গুরুত্ব দেয় যে উনি ওদের সাথে ইন্টারভিউতে বসেন, ওদের কোয়েশ্চেন গুলো ফেস করেন। আপনি যদি মনে করতে পারেন, কৃষ্ণা আমারপুরের সাথে একটা ইন্টারভিউ ছিল সিএনএন এ শেখ হাসিনার, এবং কৃষ্ণা আমারপুর কিন্তু খুবই এগ্রেসিভলি ইন্টারভিউটা করছিল। হ্যাঁ, এরপরে এই যে আমরা দেখলাম যে আল জাজিরার সাথে ইন্টারভিউটা তো অনেক সফট ছিল আসলে, আবার ইয়ালদা হাকিমের সাথে যে ইন্টারভিউটা, এটা একটু এগ্রেসিভ ছিল, বা মানে শেখ হাসিনা এত বেশি কি বলে অসত্য কথা বলেছেন ইন্টারভিউতে, যে ইন্টারভিউয়ারও অনেক শক ছিল যে এইগুলো কি শুনতেছি। কিন্তু ওই গোয়িং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, যে বাংলাদেশে আপনার যদি প্রশ্নটা হয় যে বাংলাদেশে ফরেন মিডিয়া কেন গুরুত্বপূর্ণ, আই উইল সে এগেইন যে বাংলাদেশে ফরেন মিডিয়া গুরুত্বপূর্ণ এই কারণ যে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখাই দিচ্ছে ফরেন মিডিয়া কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশে, হোয়াট এভার। কিন্তু এই যে লয়াল লয়াল ডোমেস্টিক মিডিয়া, এটা তো আবার শেখ হাসিনা এবং তার সরকারের এই পলিসির ফলাফল, মানে তারা তো এরকমই চেয়েছেন যে লয়াল মিডিয়া থাকুক। না, লয়াল মিডিয়া, লয়াল মিডিয়া থাকলে, লয়াল মিডিয়াকে তো একটা, লয়াল মিডিয়ার গুরুত্বটা তো প্রপাগান্ডা হিসাবে লয়াল মিডিয়ার অনেক বেশি গুরুত্ব থাকতে পারে। হ্যাঁ, কিন্তু এই যে আপনি যে প্রশ্নটা করলেন না, যে ধরেন বিদেশি সরকার কি প্রপাগান্ডা আউটলেট থেকে ইনফরমেশন নিবে, না তা নিবে না, এবং বাংলাদেশে কোনো মানে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যে নাই এখন, এটা কিন্তু দেশের জন্য ভালো না। হ্যাঁ, কারণ ওখানে অনেক ধরনের অ্যাক্টার্স ক্রিয়েট হয় যারা বিদেশ বেজ বা ফরেন বেজ আউটলেট গুলা বা ফরেন বেজ অ্যাক্টার্স বা এন্টিটি গুলা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। এবং আমি এটা আমি নিজে বলতেছি, কারণ আমি আমরা বা নেত্র নিউজ, আমরা সুইডেন ভিত্তিক একটা অর্গানাইজেশন, এবং আমাদের বাংলাদেশের বর্তমান পলিটিক্সে বা জিওপলিটিক্সে আমরা বলতে গেলে অনেক বেশি শক্তিধর। উই আর ভেরি স্মল অর্গানাইজেশন, বাট আমাদের ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্ট অনেক বেশি, এবং আমি মনে করি এটা খুবই নেগেটিভ। আমি এটা কোনো বড়াই করে বলতেছি না, আমি এই যে দায়িত্বটা বা এই যে বোঝাটা বা এই যে হোয়াট এভার পাওয়ার, পাওয়ারের কিন্তু একটা, পাওয়ারের সাথে একটা রেসপন্সিবিলিটি চলে আসে, রাইট? এটা কিন্তু আমার জন্য, আমার নিজের জন্য ভালো না, আমি এটা পছন্দ করি না। এবং আমি মনে করি যে এই যে অবস্থাটা, এটার জন্য বাংলাদেশের সরকার, শেখ হাসিনার যে সরকার, এটা এটাই দায়ী। হ্যাঁ, এবং এটা কোনো ভালো বিষয় না। একটা গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক না অবশ্যই, বা যদি গণতন্ত্র বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হয়, আমাদের আসলে ওই দিকে খেয়ালটা রাখা উচিত যে দেশের কথা দেশের মিডিয়াই যেন বলতে পারে। আর যদি দেশের মিডিয়ার মুখটা আপনি বন্ধ করে রাখেন, তাহলে আউটসাইড অ্যাক্টার্স যারা আছে, তারও অনেক বেশি শক্তিশালী হয়ে যায়।